আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার উইকলি মাস্টার টপিক ডিসকাশন আমার কথা ভালো মতো শোনা যাচ্ছে কি না ক্লিয়ারলি একটু জানাবেন আচ্ছা আপনারা সবাই জানেন যে আমাদের উইকলি মাস্টার টপিক ডিসকাশন হয় এটা সব সাবজেক্টেরই হয় আই মিন ফ্যাকাল্টি ওয়াইজ আমাদের সার্জারি গাইনি তারপরে হচ্ছে আপনার মেডিসিন পেডিয়াট্রিক্স সব ফ্যাকাল্টিগুলোরই হয় সো আমাদের গাইনের হচ্ছে সপ্তাহে দু দিন হয় একটা হচ্ছে আপনাদের রবিবার আর একদিন হচ্ছে বুধবার তো আজকে সেই উইকলি ডিসকাশনে আপনাদের সঙ্গে আজকে একটু কথা বলতে আসলাম একদম এখনকার টাইমটাকে বলা হয় যে একদমই ক্রুশাল টাইম পরীক্ষার কিন্তু আর একদমই সময় বাকি নাই সো আপনাদের সাথে আমরা সাজেশন নিয়ে কথা বলেছি সো আজকে মনে হলো যে একটা ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে এখন আমরা ওইভাবে করে আর আসলে আমাদের ডিসকাশনের আর টাইম নেই যেমন পরীক্ষা একদমই কাছাকাছি তো আজকে মনে হলো যে আপনাদের সাথে আমি একটু একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে একটু কথা বলে যাই যেখান থেকে অ্যাকচুয়ালি প্রশ্নটা খুব প্রায় দেখা যায় একটা কোয়েশ্চেন চলে আসে সো আজকে আমাদের ডিসকাশনের টপিক যেটা সেটা হচ্ছে ফ্রি ম্যালিগন্যান্টিশন তার প্রত্যেকটা টপিক্স কিন্তু আমরা পড়ার আগে আমরা বলি যে এই টপিক্সটা আমাদের কোন পেপারের জন্য ইম্পর্টেন্ট আর আপনারা তো সবাই জানেন যে আমাদের তিনটা পেপার পেপার ওয়ান টু থ্রি পেপার থ্রির জন্য অ্যাকচুয়ালি আজকে আমাদের টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট আর এটা অ্যাকচুয়ালি মার্চ করবে আপনাদের হচ্ছে আপনারা কিন্তু জেনারেল যে আপনার প্যাথোলজি প্যাথোলজিতে কিন্তু আপনারা হচ্ছে নিউপ্লাসে পড়েছেন তো ওই যে আপনার জেনারেল প্যাথোলজির নিউপ্লেসের সাথেও কিন্তু এটা অনেকখানিই মাজ মার্চ করে যাবে তারপরেও কিছু জিনিস যেটা একদম ডিরেক্টলি এখানে আপনার ক্লিনিক্যালি রিলেটেড আজকে আমরা সেটাই একটু আলোচনা করব । সো আমরা জানি আপনাদের এখনকার টাইমটা খুব ইম্পর্টেন্ট এখন আসলে আমাদের খুব ডেসক্রিপটিভ টাইপ পড়াশোনা করারও সময় নেই এখন আমাদের টু দ্য পয়েন্টে কিছু কিছু জিনিস আমরা একটু দেখবো যেটা আসলে আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট যেখানে আমাদের একটুখানি হ্যামারিং করা দরকার তাহলে আমরা আসুন দেখি যে আমাদের আসলে কী আমরা আজকে একটু ডিসকাস করবো বা কোন জায়গাটাতে আমরা একটু বেশি ফোকাস করবো তা আমরা আজকে কথা বলবো হচ্ছে আমাদের দত্তর চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি থ্রি গাইনির প্রি আমরা আমরাকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের আর গাইনের চ্যাপ্টার টোয়েন্টি থ্রি প্রি মেলেগন্যান্ট সো প্রি মেলেগন্যান্ট আপনাদের কম বেশি সবারই কিন্তু মোটামুটি আইডিয়া আছে যে প্রি মেলেগনেন্ট লিশানগুলা কী সো এখানে আমরা বেসিক্যালি আমাদের হচ্ছে ফিমেল জেনেটাল ট্রাক্টর প্রিমেলিগনেন্ট লিসনগুলো নিয়ে কথা বলবো স্পেশালি আমরা যদি বাহির থেকে শুরু করি প্রথমে হচ্ছে ভালভার প্রিমেলিগনেন্ট ডিসিশন কোনগুলা তারপরে হচ্ছে আপনার তারপরে আমরা যাবো ভেজেনো প্রিমেলিগনেন্ট ডিসিশনে তারপরে যাবো হচ্ছে সার্ভাইকাল প্রিমেলিগন্যেন্ট ডিসিশনে দেন হচ্ছে অ্যানোমেট্রিয়াল বেসিক্যালি এই চারটা নিয়ে আমরা কথা বলবো সো এখানে একদম চ্যাপ্টারের শুরুতেই যেটা দেখেন যে আমাদের এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে যে ভালভার প্রিমেলিগনেন্ট লিসনগুলো কোনগুলো এখান থেকেও কিন্তু কোশ্চেন এসেছে যে আপনার দেখেন খুব সুন্দর করে যখনই টিচারদের হাতে টাইম কম থাকে ধরেন যে আপনার একটা কোশ্চেন করে ফেলতে হবে তখন স্পেশালি কোন জিনিসগুলোর উপর ফোকাস করা হয় ফোকাস করা হয় যে চার্টের উপরে তারপর ওই চ্যাপ্টারে আপনার এরকম হচ্ছে ডট ডট দিয়ে কী কী জিনিসগুলো দেওয়া থাকে কারণ এখান থেকে কোশ্চেন বের করাটা কোয়াইট ইজি আপনার অত ভিতরে পড়তে হয় না খুঁজতে হয় না তো এটা থেকে খুব সিম্পলি কিন্তু আপনার একটা এমসিকিউ তৈরি করে ফেলায় যে ফলোয়িং দ্য দা প্রিমেগন্যশান এখান থেকে ধরেন আপনার এই যে ভিআইএন তারপরে হচ্ছে ভালভার কোনগুলো লেশন দেখেন যে আপনারা যেটা ভিআইএন ভালভাল ইন্টারপেথিলিওপ্লেশিয়া প্যাগিস ডিজিজ তারপর হচ্ছে আপনার লাইটেন স্কলেরোসাস স্কোয়ামাসেল হাইপারপ্লেশিয়া কন্ডালেমা একুমিনেটা ম্যালানামা ইনসাইটু তো এগুলো সবই কিন্তু আপনার ভালভাল ইন্টারপ্রিথিলিয়ার ভালভাল লেশন তো এখান থেকে যে কোনোটাই হচ্ছে আপনার যে কোনো চারটা দিয়ে অন্য আরেকটা দিয়ে যেমন ইনভেসিভ কার্সিনেমা অফ দ্য ভালভা দিয়ে দিতে পারে এটা কিন্তু লেশন এটা অলরেডি লেশন তো এইটা থেকে কোশ্চেন বানানো কিন্তু খুবই ইজি তো এই ব্যাপারটা একটু খেয়াল করবেন আপনারা এখন আমরা একটু দেখি যে আমরা এই যে ভালভার যে ইন্টারপেথেল নিউপ্লেশিয়া যেমন ভালভারটাকে আমরা বলি ভিআইএন বা ভিন তারপর ভেজাইনাটাকে বলে আমরা ভেন ভিএ তারপরে হচ্ছে আপনার সার্ভিক্সেরটাকে সেটটাকে বলে আমরা সি এনিমেটালটাকে বলি হচ্ছে এনোমেটাল হাইবার তো এরকম তো এগুলো মোটামুটি কিন্তু সবগুলোরই একই রকম যেমন ক্লাসিফিকেশন যদিও এটাকে ভিআইএনটাকে এখন যে ভিআইএন ওয়ান টু থ্রি এটাকে যদিও এখন যে ওল্ডার ক্লাসিফিকেশন বলে যেমন হচ্ছে মানে এটার আপনার আইডিওলজিটা ঠিক এরকম যে ভিআইএন ওয়ান বলতে আমরা কী বুঝি আমরা বলি যে আমাদের যে আপনার এপিথিলিয়াম লেয়ার এটা জাস্ট ওয়ান থার্ড অব দ্য এপিথিলিয়ামকে ইনভলভ করবে জ্যাট মিন্স যে ডি ডিসপ্লেশিয়াটা হলো ডিসপ্লেশিয়াটা আমার ওয়ান থার্ড অফ কি ইনভলভ করলো বাকি টু থার্ড কিন্তু এখনও ঠিক আছে যেটাকে আমরা মাইল ডিসপ্লেশিয়া বা মাইল সিলাইটেপিয়া বলতে পারি আর যখনই টু থার্ড কি ইনভলভ করে ফেলবে তখন ওটাকে বলি আমরা হচ্ছে ভিআইএন টু এক্সাক্টলি এই রুলসটাই কিন্তু আপনার ফলো হবে কোথায় ভেইনে মানে ভেজাইনাল এন এপিথিলা আবার সিআইএনও আর যখন কিনা আপনার মোটামুটি হোল হোল এপিথেলিয়াল লেয়ারটাকে ইনভলভ করে ফেলবে জাস্ট আপনার ওয়ান অর টু সুপারফিশিয়াল লেয়ার বাকি থাকবে তখন আমরা ওটাকে বলি হচ্ছে ভিআইএন থ্রি আর যখন একদম আপনার হোল থিকনেসেই হচ্ছে ইনভলভ করবে বাট বেসমেন্ট মেম্বেরটা ইনট্যাক্ট থাকবে এ কথাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট যতক্ষণ না পর্যন্ত বেজমেন্ট মেম্বের ইনভলভ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ওটাকে ইনভেস্টিভ পারসেনে বা বলতে পারবেন না আপনার ফুল থিকনেসকে ইনভলভ করে এখান থেকে কনফিউশনটা দূর করতে হবে আপনাকে ফুল থিকনেসকে আপনার ইনভলভ করলো বাট বেসমেন্ট মেম্বেন কিন্তু ইনট্যাক্ট তখনও কিন্তু আপনি সেটাকে সি মানে আপনার যদি সার্ভিক্স হয় তখন সিআইএস দ্যাট মিনস কার্সিনোমা ইনসাইটও বা এটা হচ্ছে আপনি ভিআইএন ইনসাইট মানে এটা হচ্ছে আপনার ভিআইএস বলতে পারেন তো তখনও কিন্তু এটা ইনভেসিভ কার্সিনোমা হবে না ইনভেসিভ কার্সিনোমা হইতে গেলে কি হতে হবে বেসমেন্ট মেম্যানকে হচ্ছে আপনার ব্রিজ করতে হবে সো এই জেনারেল ফর্মুলাটা মনে রাখলে আশা করি এগুলো কোনোটাতেই কিন্তু আপনাদের প্রবলেম হবে না সো এখন যেটা হচ্ছে ভিআইএন এর ক্ষেত্রে আসলে এটাকে ওরা আগে এইভাবে ক্লাসিফাই করতো এখন আসলে হচ্ছে ওদের হচ্ছে যে ইন্টারন্যাশনাল সোসাইটি যারা ভালো ভালো ডিসিজগুলাকে আসলে ক্লাসিফাই করে ওরা এখন আর হচ্ছে এটাকে এইভাবে ক্লাসিফাই করে না ওরা হচ্ছে ভিআইএনটাকে এখন আর বলেই না ওয়ানটাকে আর টু আর থ্রিকে একসাথে মিলে হচ্ছে ওরা এখন এই যে আপনার হাইগ্রেড ইসকমাস অ্যাবনোমালিটি বলে তো এত ওইদিকে আমার যাইতে হবে না আমরা কিছু যেমন কয়েকটা কথা আপনার এখানে মনে রাখতে হবে ভিআইএনআর বেলায় যে এটা কোন এজ গ্রুপটাকে ইউজারে ইনভলভ করে যেমন ধরেন আপনার এখানে এজ গ্রুপটা হচ্ছে টোয়েন্টি টু ফোরটি এজ গ্রুপটাকে ওরা ইউজারে ইনভলভ করে তারপরে কে এজ গ্রুপটা হচ্ছে থার্টি থ্রি ইয়ার্স তারপরে এটার সাথে আরও বাকি এস টিআইগুলো আপনার ইনভলভ থাকে যেমন কনডাইলোমাইকোমিনেটা তারপর হার্পিস সিমপ্লেক্স গোনোরিয়া গার্ডেনালা এগুলো তারপর এইচ ভিটাও ইউজালি ভিআইএনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে ইউজালি যাদের ইয়ঙ্গার এজ গ্রুপ ওই গ্রুপটাকে হ্যাঁ তারপরে হচ্ছে দেখা যায় যে আপনার টেন টু এইট্টি পারসেন্ট কেসে কী থাকে এটার সাথে সিআইএনও আপনার অ্যাসোসিয়েটেড থাকে মানে সাউরাকাল ইন্টারপেলা নিউক্লেশিয়াও তো এই কয়েকটা পয়েন্ট তারপরে আবার হচ্ছে যে প্রোগ্রেশান ইনভেসিভ কার মানে একটা আপনার যখনই ওয়ানটা হচ্ছে আপনার লো গ্রেড যখনই টু অ্যান্ড থ্রি হয়েছে তখন কিন্তু আস্তে আস্তে হাই গ্রেড সো লো গ্রেড থেকে কিন্তু আস্তে আস্তে হাই গ্রেডের দিকে হচ্ছে আপনার প্রোগ্রেশন হয় তবে এই প্রোগ্রেশানটা হইতে কিন্তু অনেক বছর সময় লেগে যায় যেমন যেটাকে আমরা হচ্ছে কি পিরিয়ড বলি একটা ভাইরাসের ক্ষেত্রে আমরা ওটাকে ইনকিউবেশন পিরিয়ড বলি হ্যাঁ তো এটা হচ্ছে আপনার মোটামুটি এটা ঠিক ইনকুবেশন পিরিয়ড না মানে আপনার হচ্ছে ভিআইএন ওয়ান থেকে যে আপনার ইনভেসিভ কার্সিনামা হবে এটা অনেক বড় একটা টাইম পিরিয়ড লাগবে ধরেন আপনার আর যে এর ক্ষেত্রে আপনার বিশ থেকে তিরিশ বছর লেগে যাবে আর যেটা কিনা না ক্ষেত্রে মোটামুটি দশ থেকে পনেরো বছর আমরা বলি লাগে তো এই কথাগুলো একটু মনে রাখতে হবে আরেকটা হচ্ছে যে আমরা এখান থেকে প্যাথোফিজিওলজি বলতে গেলে যে এই যে আপনার এটার পজোলজি যদি আমরা বলতে চাই যে এইচপিবি ডিএনএটা কিন্তু দেখা যায় এইটটি পার্সেন্ট ভিআইএন লেশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে সো এটা একটু আমরা মাথায় রাখবো তারপরে সিমটম সাইন্স সিমটম তো আপনারা একটু করে নেবেন এগুলা অত বেশি এখানে দরকার নেই তারপরে হচ্ছে আমরা এক্সামিনেশন করবো কীভাবে এটাও হচ্ছে আপনার ওখানে সিআইএনএ বা হচ্ছে আমরা সি সার্ভিক্স স্ক্রিনিং হিসেবে যে যেভাবে আমরা যে ভায়া বা হচ্ছে প্যাপ করতাম এখানে আমরা ওই ভায়ার মধ্যে একইভাবে যে ফাইভ পার্সেন্ট দিতে পারি দেওয়ার পরে যদি ওটা হচ্ছে আপনার হোয়াইট কালার হয়ে যায় তারপরে হচ্ছে আপনার পাংটেশন মোজাক এগুলো থাকে তখন আমরা পজিটিভ ভাববো তখন আমরা ওখান থেকে একটা বায়োপসি নিতে পারি অ্যাকচুয়ালি যে কোনো নিউক্লাসি আমরা কনফার্ম করবো কী করে বায়োপসি করে তো এই ছিল হচ্ছে আপনার মোটামুটি ভিআইএন এখান থেকে আর আমাদের বেশি কিছু জানার প্রয়োজন নেই তারপরে আমরা চলে আসি নেক্সট আমাদের যেটা একটু হচ্ছে পেগেডস ডিজিজটা একটু জানতে হবে পেগেটস ডিজিজটা হচ্ছে যে এটা কি এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ভিআইএন বা ইন্টারাপথিলিয়াল ডিসঅর্ডার সো এইটার যেটা যে পেগেটস ডিজিজ আপনাদের একটু যে পেগেটস সেলটা যে এই সেলটা দেখতে কীরকম এটা লার্জ রাউন্ড অর ওভাল শেপের হবে তারপর হচ্ছে আপনার মানে একটা নিওপ্লাস্টিক সেল বা এনাপ্লিশের যে ক্যারেটারিস্টিক্স গুলো মোটামুটি ওই রকমই হবে অল্টার থাকবে ওগুলোই আপনাদের একটু মনে রাখতে হবে এখান থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে যে এই যে আপনার প্যাকেটস ডিজিজ এটার সাথে দেখা যায় যে আদার অর্গানেরও হচ্ছে আপনার কার্সিনামাইটেড থাকে কী কী স্পেশালি হচ্ছে আপনার ব্রেস্ট সার্ভিক্স ওভারি স্টমাক জিআইটি অ্যান্ড ব্লাডার এখানেও কার্সিনামা মানে ক্যান্সার অ্যাসোসিটেড থাকতে পারে থার্টি পারসেন্ট সো এই কথাটা একটু মনে রাখতে হবে স্পেশালি আর এটার হচ্ছে কী হয় এটার হলো যে রিকারেন্সটাও হয় খুব কমনলি এটা হতে পারে সো ভালভাতে হলে যদিও এটার ট্রিটমেন্ট হচ্ছে যে ভালভ্যাক্টেমি করা যায় কিন্তু এটাও মাথায় রাখতে হবে যেটা রিকারেন্স হতে পারে তারপরে আমরা যেটাতে চলে আসি যে আমরা এখানে অত বেশি করে আমাকে অনেক বেশি ডিটেলসে পড়ার দরকার নেই আপনার এখান থেকে মোটামুটি যেগুলো দরকার পড়ে যাবেন কারণ সিআইএনটা আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে তারপর আমরা চলে আসি ভেজানাল ইন্টারপ্রেথিলাল নিউপ্লেশিয়া যেটা এটাও হচ্ছে যে আপনার কি দেওয়া হবে এগুলো সবগুলোর সাথে মোটামুটি আমাদের কী অ্যাসোসিয়েটেড থাকবে রিলেটেড থাকবে হচ্ছে এইচপিবি হিউম্যান প্যাপেলোমা ভাইরাস ইনফেকশন ওকে সো এইটার ক্ষেত্রে বলা হয়েছে যে সেভেন্টি পার্সেন্ট কেসে ভেজানাল ইন্টারপ্রেথিলাল নিউপ্লেশিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে আচ্ছা আপনার কি সিআইএন আর ভিআইএন যেটা আমরা ভিআইএন পড়ার সময় বলেছিলাম যে এটার সাথে হচ্ছে সিআইএন খুব বেশি থাকে তারপরে এটার ক্ষেত্রে আমরা হাই অনকোজেনিক টাইপ বলি সেটার অ্যাসোসিয়েশন বেশি দেখা যায় এছাড়া সিআইএন ভিআইএনও থাকতে পারে একইভাবে ওটার মতোই ভিআইএন ওয়ান টু থ্রির মতন এটার ক্লাসিফিকেশান এখান থেকে আপনার অত বেশি কিছু জানা লাগবে না এখন আমরা চলে যাই যেটা আমাদের একটু ভালো করে জানতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সিয়ায়ন বা সার্ভাইকাল ইন্টারপে নিউপ্লেশিয়া এখন এটার যেটা এটাকে হচ্ছে ক্লাসিফিকেশন দিয়ে বলা হয়েছে তো এই চারটা থেকে আপনারা ওই যে আগে থেকে হচ্ছে একটা সময় বলা হতো মাইল্ড মডারেট সিভিয়ার তারপরে এটাকে একসাথে করে এখন ব্যথেস্টা ক্লাসিফিকেশান বলে যে সিয়ায়ন ওয়ান টু থ্রি তো এটা আমরা ওই যে অলরেডি বলে ফেলছি যে অ্যাকচুয়ালি সিয়াইন ওয়ান টু থ্রিটা আগে ছিল এটাকে ব্যথেস্টান নতুন করে বলছে কি আমরা বললাম যে এন ওয়ানটাকে আমরা মাইল্ড বলি যে এখানে মাইল্ড স্পপ্লেশিয়া হয়েছে বা জাস্ট ভেজাল ওয়ান থার্ড অফ দ্য এপিথিলাম ইনভলভ হয়েছে যেখানে আপনার এই ছবিটা দেখলে কিন্তু খুব সুন্দর করে ওরা বুঝাইছে দেখেন এই পাশের যে এপিথিলিয়ামটা এটা একটা নর্মাল স্কোয়ামাস এপিথিলিয়াম হ্যাঁ আর এই পাশ যেটা যে সিএন ওয়ান বা মাইল্ড স্পপ্লেশিয়া দেখেন যে নিচের কতগুলা সেল হচ্ছে দেখেন জাস্ট আমার সেলের ডিসপ্লাসিয়া হয়েছে ডিসপ্লেশিয়া মানে হচ্ছে আপনার ডিসপ্লাস্টিক সেলের যে ফিচারগুলো যে আপনার প্রিয়মর্ফিজম থাকবে সেলের সাইজ শেপ অল্টার হয়ে যাবে তারপর হচ্ছে নিউক্লিয়ার রেশ অল্টার হয়ে যাবে মারোটিক ফিগার বেশি হয়ে যাবে এগুলো আপনারা জানেন অলরেডি তাই আর আমি বললাম না তো দেখেন এখানে কিন্তু বাকি টু থার্ড এপিথিলিয়াম কিন্তু ঠিকঠাক আছে জাস্ট হচ্ছে আপনার বেজাল ওয়ান থার্ডেই কিন্তু আপনার ডিসপ্লেশিয়া হলো তাহলে এটা হচ্ছে মাইল্ড ভ্যারাইটি বা সি এন ওয়ান তো এটাকে ব্যাথেসটা ক্লাসিফিকেশানে বলছে এলসিল মানে কি মানে হচ্ছে লো গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথিলিয়াম লেশন হুম আর বাকি যেটা সেম টু মানে এই যে একটা বেজাল টু থার্ডের অফ এপিথিলিয়াম দেখেন আপনার ইনভলভমেন্ট হয়ে গেলো এই ডিসপ্লাস্টিক সেলগুলো কোথায় পর্যন্ত চলে গেল টু থার্ড অফ এপিথিলামকে ইনভলভ করে ফেললো উপরে জাস্ট ওয়ান থার্ড এপিথিলাম ঠিক আছে এটা থেকে প্রোগ্রেস করে যখন একদম সবগুলো সেলের এপিথিলামকে ইনভলভ করে ফেললো দেখেন এখানে তারপরও এই যে সুপারফিশিয়ালি ওয়ান ও টু লেয়ার জাস্ট সেল জাস্ট ইনটেক আছে এখনো সেজন্য সেটা হচ্ছে যে সিএন থ্রি কিন্তু যখন কিনা দেখেন একটা লেয়ারের সেলও কিন্তু আপনার হচ্ছে আর আপনার ভালো নেই প্রত্যেকটা সেলে কিন্তু ডিসপ্লাস্টিক আপনার ফিচার চলে আসছে কিন্তু আপনার বেসমেন্ট মেমেন্ট কিন্তু এখন পর্যন্ত ইনট্যাক্ট সেই বেসমেন্ট মেমেন্ট এখন পর্যন্ত ইনট্যাক্ট কারণ এই বেসমেন্ট মেমেন্ট যখন ব্রিজ হয়ে যাবে যখন ইনভলভ হয়ে যাবে তখনই কিন্তু সেটা ইনভেসিভ কার হয়ে যাবে সো এই সিআইএসটাও কিন্তু আমাদের প্রিমেলিগন্টন এটাও কিন্তু এখনও হয় নাই তো এই যে আমাদের যতক্ষণ পর্যন্ত মাইল ভ্যারাইটি বা সিএন ওয়ান তখন আমরা বলবো এল সিল বা লো গ্রেড স্কোয়ার্মাস এন্টেপেথেল নিউপ্লেশিয়া আর সিএন টু থ্রি সিআইএস এগুলাকে আমরা বলবো কি এইচ সিল দ্যাট মিনস হাই গ্রেড স্কোয়ার্মাস এন্টেপেথেল নিউপ্লেশিয়া যেটাই হচ্ছে যে আপনার বেথিস্টাস ক্লাসিফিকেশান তো এটাই এই চার্টে বলছে এটা একটু মনে রাখবেন তো এখন যেটা যে আমরা জাস্ট এই নিজের ছবিটা আরও সুন্দর যে আপনার এই যে আমরা বলছি যে আমাদের খুব হচ্ছে আমাদের রিস্ক্যাক্টার মধ্যে খুব ইম্পর্টেন্ট রিসফ্যাক্টর হচ্ছে হিউম্যান প্যাপেলোমা ভাইরাস ইনফেকশন আরও অনেকগুলো রিস্ক আছে তার মধ্যে আমাদের এইচপিবি ইনফেকশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিস্ক এই যে এইচপিবি দিয়ে হচ্ছে আপনার ইনফেকশন দিয়ে যে আমাদের সিআইএন ডেভেলপ করছে বা ইনভেসিভ ক্যান্সার আলটিমেটলি ইনভেসিভ ক্যান্সার হচ্ছে সেটা আসলে প্যাথোফিজিওলজিটা কি এখানে খুব সুন্দর করে আপনার যদি অত পড়তে ইচ্ছা নাও করে আপনি জাস্ট একটা ফিগারও যদি ফলো করেন তাহলেও কিন্তু খুব সুন্দর বুঝতে পারবেন দেখেন এখানে খুব সুন্দর করে বল দেখা দেখাইছে যে প্রথমে কি হইলো ভাইরাসটা আসলো ভাইরাসটি যে ইনফেক্ট করলো এই যে আমাদের সার্ভাইকালিথিলাম স্পেশালি হচ্ছে ওরা কোন জায়গাটাকে ধরে স্কমো আপনার না সো ওখানে হচ্ছে ওরা ইনফেক্ট করলো করে দেখেন ভাইরাসটা একদম কোথায় চলে গেলো বেজাল লেয়ারে চলে গেলো বেজাল সেল লেয়ারে আমার সেলকে ইনফেক্ট করে একদম হচ্ছে ভাইরাসটা আমাদের একদম ডিএনএ পর্যন্ত চলে গেলো সেলের মানে হচ্ছে সেলুলার জিনমকে ইনফেক্ট করে ফেললো তারপরে হচ্ছে ওভার উইক্স আস্তে আস্তে কী হলো ভাইরাসটা দেখেন আস্তে আস্তে রেপ্লিকেট করে সবগুলো সেলকে ইনফেক্ট করে ফেলতেছে হ্যাঁ করে করে এখন আচ্ছা আমরা তো বলেছিলাম যে আমাদের একটা বড় একটা পিরিয়ড লাগে কিন্তু আপনার মোটামুটি দশ থেকে পনেরো বছর সময় লাগে কিন্তু হচ্ছে আপনার সিআইএন ওয়ান থেকে সেটা হচ্ছে সিআই সিআইএস বা হচ্ছে ইনভেসিভার সিনেমা হইতে এত বড় একটা টাইম পিরিয়ড থাকে কারণ ওই টাইম পিরিয়ডটাতে কি হয় হোস্ট সেলের সাথে ওদের কি হয় হোস্ট সেলকে প্রোটেক্ট করার চেষ্টা করে হ্যাঁ ভাইরাসগুলাকে যতক্ষণ পর্যন্ত হোস্ট ইমিউনিটি ভালো থাকে অ্যাপাক্টোসিসের মাধ্যমে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ফিফটি থ্রি জিন রেটিনো প্লাস্টোমা জিনগুলো অ্যাক্টিভ থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে ভাইরাসটা শেড আউট হয়ে যায় মানে সেলগুলো অ্যাপোপটোসিস হয়ে যায় কিন্তু যখন আর পারে না তখনই কিন্তু আলটিমেটলি যা হচ্ছে আপনার কি হয় ইনভেসিভ কার্সিনোমা হয় তো এইট্টি পার্সেন্টই কিন্তু আপনার উইদিন টু ইয়ার্সে হিল করে যায় তারপরে হচ্ছে যখন আর পারে না যে ওভার যখন আস্তে আস্তে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আসে তা তখন হচ্ছে ওভার দ্য ইয়ার্স টেন টু থার্টি ইয়ার্স বলেন বা ওর হচ্ছে ফিফটিন ইয়ার্স মানে কোনোটা সিআই থ্রি থেকে ইনভেসিভ হইতে ওখানে একবার টাইম পিরিয়ড ভাগ করা আছে যে ওয়ান থেকে হতে কত বছর লাগবে টু থেকে কত বছর থ্রি থেকে আর সিআইএস থেকে কারণ ওটা সিআইএসটা ঠিক আগের স্টেস্ট ইনভেসিভ তো ওখান থেকে অ্যাকচুয়ালি কম পিরিয়ড লাগবে তো এই পিরিয়ড পরে যে আমার কী হচ্ছে যে ইনভেসিভ ক্যান্সার হচ্ছে তো প্রথমে কী হয় প্রথমে হচ্ছে যখন এই যে ভাইরাসটা ঢুকলো রে তখন কি করে প্রথমে ওখানে আমাদের ওখানে কি থাকে ওখানে হচ্ছে আমাদের টিউমার সাপ্রেশার জিন থাকে যেটা ফিফটি থ্রি জিন আর হচ্ছে রেটিনোপ্লাস্টোমা জিন ওরা কি করে ওরা হচ্ছে এই যে আমাদের এই যে ইনফেক্টেড যে ভাইরাস সেল ওটাকে কি করে ওটাকে অ্যাপোক্টোসিস করে হচ্ছে আপনার সেল ডেথ করে যেটা প্রোগ্রাম সেল ডেথ বলে আমরা ওটা করার চেষ্টা করে কিন্তু ওই এই ভাইরাসটা কি করে এই ভাইরাসটা যখন এই সেলের ভিতর ঢুকলো সেলুলার জিনমকে যখন ধরলো তখন ওরা কি করে অনকো প্রোটিনটা এক্সপ্রেস করে যেটা হচ্ছে ই সিক্স ই সেভেন জিন এই ই সিক্স এটাই হচ্ছে আপনার এইচপিভির স্পেশালিটি ওরা হচ্ছে এই যে অনকো প্রোটিন এক্সপ্রেস করে যে ই সিক্স ই সেভেন ওরা কী করে ওরা হচ্ছে আপনার ওই যে পি ফিফটি থ্রিন যেটা আমার টিউমার সাপ্রেসের জিন এবং প্লাস্টমা জিন ওগুলার কী করে ওগুলার প্রোটিন লাইসিস করে ডিগ্রেড করে ফেলে কারণ ওই তো আপনার সেলটাকে হচ্ছে কি করতো যেইটা আমার ভাইরাস ইনফেক্টেড সেল ওটাকে অ্যাপক্টোসিস করায় ফেলতো মানে প্রোগ্রাম সেল ডেথ করতো তাইলে তো আপনার হচ্ছে আর পাশের সেলটাকে সে এফেক্ট করতে পারতো না কিন্তু এখন সে কী করলো সে কি করলো সেই আপনার অনকোপ্র অনকোপ্রোটিন এক্সপ্রেস করে ফেললো ই সিক্সটি সেভেনকে এটাকে তার হাতিয়ার হিসেবে সে ইউজ করলো এ তখন যা কী করলো সে প্রোটিলাইটিক ডিগ্রেডেশন করে ফেললো আমার টিউমার সাপ্রেসার জিনকে মানে হচ্ছে পি ফিফটি থ্রি জিনকে আর হচ্ছে রেটন জিনকে তা আলটি তারপরে কী হলো আলটিমেটলি সেইভাবে করে সেল পাশের আমার সব সেলকে ইনভলভ করে ফেললো তখন ইনভেসিভ কার্সিনোমা হয়ে গেল ঠিক আছে তো এই ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি ছবিটা একটু দেখবেন পড়বেন তো অবশ্যই আশা করছি করি যে আপনারা যেহেতু পরীক্ষা খুব কাছেই চলে আসছে তারা তো সবাই পড়েই ফেলছেন এখন জাস্ট একটু টাচ আপ করে যাবেন আর যারা এখনও পড়তে বসেন নেই আবার নতুন করে পড়বেন হয়তো নেক্সট আপনার জানুয়ারি অ্যাটেম্প নেবেন তারা একটু সুন্দর করে আবার পড়তে পারেন এরপরে হচ্ছে আরেকটা যেটা এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি এখানে এখানে এই ছবিটা দেখেন ছবি দেখে পড়লে আমার মনে হয় যে মাথা একটু বেশি থাকে যে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সিআইএন বা সিএ সার্ভিক্সের জন্য যেটা ইম্পর্টেন্ট ওটা সেটা কলামনার জাংশন এখন দেখেন যে আমরা জানি কি এন্ডো সার্ভিক্সটা হচ্ছে কলামনার এপিথিলিয়াম আর হচ্ছে একটো সার্ভিক্স যেটা সেটা হচ্ছে স্কমার্স এপিথিলিয়াম তো এই যে আমাদের যেটা এটা হচ্ছে কি অরিজিনাল স্তমো জাংশন হ্যাঁ আর একটা হচ্ছে আপনার তারপরে কি হয় যে প্রথম দিকে আমাদের এই যে স্কমকালাম জাংশন এটা কিন্তু হচ্ছে আপনার এটা জাস্ট একটা ডায়নামিক পয়েন্ট এটা কিন্তু আপনার আমাদের ডিফারেন্ট ফেজ অফ লাইফের সাথে কিন্তু এটা আপডাউন করে মানে যখন হচ্ছে আপনাদের হচ্ছে মেনার্কি হয় তখন হচ্ছে তখন তো স্ট্রোজেন বেশি থাকে তো তখন এই স্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে এটা কিন্তু আপনার আর যখন কিনা আর আরো কিছু যেমন একটা বললাম মিনার কি আর প্রেগনেন্সির সময় কিন্তু হচ্ছে হরমোনাল থাকে ইস্ট্রোজেন বেশি থাকে তো এই সময়গুলাতে কি হয় এই সময়গুলোতে হচ্ছে আহ আচ্ছা যেটা বলছিলাম তো এই যে আমাদের যেই সময়গুলোতে হচ্ছে আপনার ইস্ট্রোজেন বেশি থাকবে যেমন ধরুন আপনার মিনার কি তারপরে হচ্ছে আপনার প্রেগন্যান্সি এই সময়গুলোতে কি থাকে এই সময়গুলোতে হচ্ছে স্ট্রোজেন বেশি থাকে তখন হচ্ছে আমাদের এই জিনিস কমকল জাংশনটা কিন্তু নিচের দিকে নেমে আসে দ্যাট মিন্স একটু সার্ভিক্সের দিকে নেমে আসে আবার যখন কিনা হচ্ছে আপনার ইস্ট্রোজেন যখন কম থাকে যেমন হচ্ছে আপনার পোস্ট মেনোপোজাল উইমেনদের ওদের তো তখন ইস্ট্রোজেন কম থাকে তখন কিন্তু ওটা উপরের দিকে উঠে যায় যখন কোন দিকে চলে যায় তখন হচ্ছে এন্ডোসারভিক্সের দিকে চলে যায় তো এইটা হচ্ছে এবং এই এইটাকে আমরা বলবো কি এই যে এই জোনটা যে আপনার অ্যাক্টিভ স্কোমোকলন জাংশন আর এই যে অরিজিনাল ইস্কোমোক জাংশন তা মাঝখানে এইটাই হচ্ছে কি ট্রান্সফরমেশন জোন এই জোনটা হচ্ছে ভালনারেবল পয়েন্ট কি হইতে পারে আপনার এই পয়েন্টের থেকে আমাদের ডিসপ্লেশিয়া তারপর আলটিমেটলি ম্যাটাপ্লেসিয়া শুরু হয় কোথায় এখান দিয়ে এবং হচ্ছে ভাই ভাইরাল এন্ট্রিটাও শুরু হয় এখান থেকে তো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আরেকটা হচ্ছে যে আমরা প্যাথোজেনেসিস তো আমরা অলরেডি বলেই ফেলছি তারপরে হচ্ছে এখানে ওর আবার ফ্লোচার্ট করে ওই একই কথাগুলো বলা হয়েছে যে এই যে সিআইএন থেকে যে আমাদের ইনরেসিভ কার্সিনোমা হয় সেটা আসলে কীভাবে হয় এই যে আমাদের রিস্কমা কলামনার জাংশন এটা তখন হচ্ছে ওই যে আপনার কলমনার এপিথিলামটাই আলটিমেটলি কী হয় স্কমা সেল দিয়ে রিপ্লেস হয় তো ওইখানে আমরা রিস্ক ফ্যাক্টর দুইটাকে বলি যে দুইটাভাবে হইতে পারে একটা হচ্ছে পারে যে আমাদের ওই যে ওই যেখানে রিজার্ভ সেলগুলো থাকে ওটা আম্লেসে হইতে পারে আর একটা হইতে পারে স্কমাস এপিডার্মিস্ট্রেশন হইতে পারে তারপরে ওখান থেকে এডিশনাল হচ্ছে আপনার কার্সিনোজেনেসিস হইতে পারে এইচপিবি ইনফেকশন আসতে পারে আরও কিছু হাই রিস্ক ফ্যাক্টর যেমন হচ্ছে আপনার মাল্টিপল সেক্স পার্টনার যদি থাকে আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি এজ যদি তার থার্টির বেশি থাকে সে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তারপরে তার পা যদি ইনফেকশান থাকে এইসব ক্ষেত্রে তখন কি হয় তখন হচ্ছে ওই এই কমকল জাংশনে কী হয় অ্যাকিপিক্যাল ম্যাটাপ্লেশা হয় ওই ম্যাটাপ্লেশা থেকে আলটিমেটলি কী ডেভেলপ করে এই সেম মেকানিজমে সিআইএন ডেভেলপ করে সেখান থেকে হচ্ছে আপনার কী হয়তো হয় সেখান থেকে সিআইএস ডেভেলপ করে মানে কারসিনামা ইনসাইটু সেখান থেকে আলটিমেটলি আনট্রিটেড থাকলে সেটা ইনভেসিভ কার্সিনামাতে আপনার টার্ন নেয় সো এটা হলো এই একটা আরেকটা হচ্ছে যেটা যে আপনার আমাদের কিছু ফিজিওলজিক্যাল ম্যাটাপ্লেসিয়া হয় যেমন ধরেন যে আমাদের ভেজেনাল পিএইচ কিন্তু লো লো পিএইচটা কীভাবে এটা তো আপনারা অলরেডি সবাই জানেন যে লো পিএজে আমাদের ভেজাইনাল হচ্ছে আপনার ইনভারমেন্টটা মেনটেন হয় যে কীভাবে যে ওখানে আমরা জানি যে ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে যে ভেজেনাল এপিথেলিয়াম ওখানে কী হয় ওখানে হচ্ছে আপনার গ্লাইকোজেন তৈরি হয় গ্লাইকোজেনটা আলটিমেটলি ওই ল্যাক্টোভেসিলাইগুলো গ্লাইকোজেনের উপরে কাজ করে কী করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যে কারণে ভেজাইনাল পিএজটা কী হয় অ্যাসিডিক থাকে তো এই যে অ্যাসিডিক পিএইচটাও কিন্তু ম্যাটাপ্লেসের জন্য একটা ট্রিগার হিসেবে কাজ করে তো সবার তো হয় না তাহলে কি হয় যাদের ধরেন আপনার ফ্যাক্টর থাকবে যে কিনা আপনার কিছুটা ইমিউনো কম্প্রোমাইজ ধরেন হচ্ছে কিছু ট্রমা হচ্ছে লাইক তার হচ্ছে একটা ফোরটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স বা সিক্সটিন ইয়ার্সের একটা মেয়ে তার হচ্ছে তার তো ওইখানের ভেজেনালিপিথিলাম তো ভালনারেবল তো ওই সময় যে তার আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয় তাহলে কী হলো একে তো ভেজাইনাল পিএইচ বেশি সেটার উপরে সে একটা মাইক্রোট্রমা হইলো তার ওখানে তাই না তারপরে তার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যাদের থাকে বারবার এরকম মাইক্রোট্রমা হচ্ছে তারপর বা হচ্ছে মাল্টিপাল এসটিআইতেও ইনফেকশন হচ্ছে নট অনলি এইচপিবি আবার এইচপিবি ইনফেকশনও হচ্ছে তো এরকম যখন মাল্টিপল আপনার ইনফেকশন ইনফেকশন মাল্টিপল মাইক্রোট্রমা হচ্ছে তখন আবার ওটাও একটা ট্রিগার যে লো পিএইচ লো পিএইচ অ্যাকচুয়ালি আমাদের অন্যান্য হচ্ছে কারণে হচ্ছে এটা ইউজফুল কিন্তু এটার সাথে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে বাকি রেজিস্ট ফ্যাক্টরগুলো যখন অ্যাড হলো তখন কিন্তু সেখানে ম্যাটাপ্লেসে হয়ে গেলো ম্যাটাপ্লেসে হয়ে কিন্তু আলটিমেটলি আপনার কী হলো সিআইএনএ টার্ন নিল সিআইএন থেকে কিন্তু সিআইএস তারপরে কিন্তু আলটিমেটলি ইন্ডিসিভ কার সিনেমা এরপরে হচ্ছে এরপরে এই ফ্লোচার্টটাও একটু দেখতে পারো যে কথাগুলো আমরা বললাম যে হচ্ছে আপনার সিআইএন ওয়ান থেকে আপনার হচ্ছে সিআইএস হওয়ার জন্য হচ্ছে আপনার কত বছর টাইম পিরিয়ড লাগবে তারপর হচ্ছে কত পার্সেন্টের হয় এগুলো পুরা চার্ট যদি মনে না রাখেন এইটা অ্যাটলিস্ট পড়তে হবে যে প্রোগ্রেশন টু ইনভেশন কোনটা কত পার্সেন্ট হয় যেমন এন ওয়ানে মাত্র লেস দেন ওয়ান পার্সেন্ট হচ্ছে আপনার ইনভেসিভ কার্সিনেমা হয় টুতে ফাইভ পার্সেন্ট সবচেয়ে বেশি হবে হচ্ছে এন থ্রি বা সি এস এ থার্টি টু ফোরটি পার্সেন্ট এটা একদম মুখস্থ রাখতে হবে বাকি লোকগুলো যদি পড়তে না চান তাও চলবে কিন্তু এটা একটু মনে রাখতে হবে তারপরে যে সার্ভাইকাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর এগুলো অলরেডি আপনাদেরকে বলছি এগুলো তো আপনারা জানেন এগুলো একটু পড়বেন বাকি এখান থেকে তো অনেক কথাবার্তা বলা হইলো এখন হচ্ছে এই যে এটা তো সেই আপনারা একদম আর থেকেই জানেন যে রিস্ক ফ্যাক্টর ফর সিআইএন অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সারগুলো কী কী তো এটা নতুন করে আমি বলছি না ওই একই কথাবার্তা সব কিছু এটা একটু ভালো করে পড়ে নেবেন এটা অলরেডি আপনারা জানেন আমি জানি এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে আমরা বারবার যে যেটা বললাম যে এইচপিবি এবং এইচপিবি কীভাবে হচ্ছে আপনার সিআইএন থেকে সিআইএন থ্রি টু থ্রি দেন সিআই এস তারপর হচ্ছে আবার ইনভেসিভ কার সিনেমা করে পুরোটাই কিন্তু আপনাদেরকে প্যাথোলজি সহ আমি বলেছি তো এখান থেকে এচপিপিটা একটু পরে নেবেন ও এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে হয় এইচপিবি ইনফেক্টেড সেলটাকে কী বলে আমরা একটা স্পেশাল ওকে কি বলি কয়লোর বলি এ দেখেন এখানে কিন্তু ছবিও দেওয়া আছে এটা দিয়েও অনেক সময় যে কোয়েশ্চেন চলে আসে যে আপনার এইচপিপি দিয়ে যে আপনার সেলুলার চেঞ্জ হয় ওটার হলমার্কটা কি এটা হচ্ছে যে কয়লোসাইট কয়লোসাইটটার স্পেশাল ফিচার কি দেখেন সেলটা দেখেন অনেক বড় কিন্তু তাহলে একটা লার্জ সেল থাকবে এবং সেলটা দেখেন এক একটা সেল এক এক রকম ইরেগুলার শেপ তারপরে হচ্ছে কি হাইপার ক্রোমাটিক যেহেতু না আরেকটা হচ্ছে যে পেরিনিউক্লিয়ার হ্যালো থাকে দেখেন এই যে নিউক্লিয়াস চারপাশে কিন্তু অনেকটা জায়গা খালি তাহলে পেরিনিউক্লিয়ার হ্যালো থাকে এই কতগুলো ক্যারেক্টার একটু মনে রাখতে হবে এবং এটা যে হচ্ছে এইচপিপি ইনফেকশনের সেলুলার চেঞ্জের যে হলমার্ক কয়লোসাইট এটা একটু মনে রাখতে হবে আর একটা হচ্ছে যে এটা আপনারা অলরেডি জেনারেল প্যাথোলজির নিউ চ্যাপ্টার থেকে জানেন আবারও এখান থেকে একটু মনে রাখতে হবে কোনটা হচ্ছে আপনার হাই অনকোজেনিক এইচপিভি ভাইরাস কোনটা লো অনকোজেনিক হাই অনকোজেনিকটা যে সিক্সটিন এইটিন থার্টি ওয়ান থার্টি থ্রি বাকি যেগুলো আছে দেখে নেবেন লো অনকোজেনিক কোনগুলো এটা দেখে নেবেন তো এটা একটু এটা জানিও আপনারা যে জানেন অলরেডি তারপরে এটা একটু মনে রাখতে হবে আরেকটা কথা এখান থেকে ইম্পর্টেন্ট যে নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট পেশেন্ট উইথ সিআইএন ইনভেসিভ ক্যান্সার এর ফার্ম টু বি পজিটিভ উইথ হাই রিস্ক এচপিবি ডিএনএ তো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও একটু পড়ে রাখতে হবে মনে রাখতে হবে ঠিক আছে এখান থেকে মোটামুটি এগুলোই জানতে হবে আরেকটা আসি যে আরেকটা কথা বলে এখন এই যে ডিটেকশন করবো আমরা কীভাবে একটা কথা বলে যে এইচপিভি ট্রাইজ স্ট্র্যাটেজি ট্রায় ট্রায় মানে তো আমরা সেই বুঝলাম স্ট্র্যাটেজিটা কি প্রথমে আমরা কী করবো যে এসপিবি প্যাপিস্প্র্যাট টেস্ট করবো প্যাপসম্রেটটা ইউজালি ওই যে লিকুইড বে স্যাটোলজি দিয়ে করা হয় সো ওখানে যদি আমরা এইচ সিল বা এসিএস এইচ মানে কি এইচ সিল তো আমরা বলেছি যে হাইগ্রিড সামা সেন্ডেপে নিউপ্লাইশিয়া আর এসিএস হচ্ছে অ্যাটিপিক্যাল সেল অ্যাটিপিক্যাল সেল অ্যাটিপিকালিস কমার্শিয়াল যেটা আপনার হাইগ্রেড ভ্যারাইটি তো এইটার ক্ষেত্রে আমরা যদি হাইগ্রেড পাই অথবা হচ্ছে এসিএস এইচটা পাই সেক্ষেত্রে কি কি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে পরবর্তী স্টেপে চাইতে হবে মানে আমাকে এইচপিবি টেস্ট করতে হবে মানে এইচপিবি ডিএনএ টেস্ট করতে হবে হাই পি এসপিবি পজিটিভ কিনা সেটা দেখতে হবে যদি হাই পি এসপিবি পজিটিভ আসে তখন আমাকে চাইতে হবে নেক্সট স্টেপে তো আমরা তাহলে প্রথম স্টেপকে আমরা করলাম সেখানে আমরা লিশন পাইলাম বা সেল পাইলাম হাইগ্রেড ভ্যারাইটি তখন আমাকে চাইতে হবে এসপিবি টেস্টিং এ বা এসপিবি ডিএনএ টেস্টিং যেটাই বলি আমরা সেখানে যদি আমরা হাই রিস্ক এসপিবি পজিটিভ পাই তখন আমাকে কল্পস্কোপিতে যাইতে হবে তো এইটা হচ্ছে আমাদের ট্রায়েজ এটাই হচ্ছে ট্রায়াজ স্ক্যানিং একই কথাটাই যেখানে বলা হয়েছে লিকুইড বেস থিং সাইটোলজি এই সিস্টেমে আমরা হচ্ছে প্যাপি স্ক্যারটা করবো ওখানে যদি অ্যাটিপিক্যালিস সেল হাই ভ্যারাইটি বা হচ্ছে এইচ সেল পাই তখন আমরা হচ্ছে ওই যে এইচপিবি ডিএনএ টেস্টিং যেটাকে আমরা হাইব্রিড ক্যাপচার টু এই টাইপে করে থাকি মানে এই পদ্ধতিতে করে থাকি তারপরে আমাদেরকে চাইতে হবে এচপিবি ডিএনএ টেস্টে মানে এইচপিভি ডিএনএ টেস্ট অথবা হাইব্রিড ক্যাপচার টু যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে হাই রিস্ক ডিএনএটা আছে কিনা সেটা দেখব এসপিবির যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমাকে সাথে সাথে কল্পোস্কোপি করতে হবে কল্পোস্কোপি গাইডেড বায়োপসি করতে হবে যদি আমার মনে হয় যে হ্যাঁ ইনভেসিভ টাইপ কাটসেন মনে হচ্ছে সেক্ষেত্রে আমাকে বায়োপসি করে নিতে হবে আর যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে রুটিন আমাদের যে হচ্ছে ফলো আপ একটা থ্রি ইয়ারলি ফলো আপ আছে একটা হচ্ছে আপনার ফাইভ ইয়ারলি ফলো আপ আছে আমরা সেই রুটিন ফলো আপে চলে যাব তো এই ছিল আপনাদের মোটামুটি স্ক্রিনিং তারপরে হচ্ছে এটা একটু দেখে নিতে পারেন যে সাইটোলজি যেটা আসে যে আপনি একটা সার্ভাকাল সাইটোলজি করলেন তারপরে হচ্ছে আমরা কীভাবে আগাবো ধরেন আপনার নেগেটিভ সাইটোলজি পাইলেন তারপর তো যে রুটিন যেটা ফলো আপ আমরা বলি থ্রি ইয়ার্স ফলো আপ বা ফাইভ ইয়ার্স ফলো আপ এটা এজ অনুযায়ী আছে সেই হিসেবে আমরা চলে যাব আর যেটা হচ্ছে আপনার আসকাস বা হচ্ছে এলসিল মানে লোকের স্কমাস এনটিপেথিল নিউপ্লেশিয়া বা হচ্ছে অ্যাটিপিক্যাল স্কমাস অফ আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স এই এইটা পেলে আমরা হচ্ছে তখন রিপিট সাইটোলজি সাথে হচ্ছে যে আমরা এইচপিবি কো টেস্টিং করতে পারি এক বছর পরে তারপরে যদি দুটাই নেগেটিভ আসে তখন আমরা ওই পাঁচ বছরের স্ক্রিনিংয়ে যাব। অথবা আমরা হচ্ছে সাইটোলজিতে যদি আসকাসের থেকেও বেশি পাই মানে হচ্ছে হাই ভ্যারাইটি পেয়ে যাই তো আবার এইচপিবি পজিটিভ সেক্ষেত্রে কিন্তু আমাকে সাথে সাথে কী করতে হবে কল্পোস্কোপিতে যাইতে হবে ওই একই কথাগুলো এখানে বলছে আর যদি আমরা দেখি যে আনস্যাটিসফ্যাক্টরি স্মেয়ার সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে হচ্ছে ট্রিট করতে হবে এবং আবার আবারটা রিপিট করাইতে হবে আর আরেকটা হচ্ছে যে এল আর এস মানে কি লোয়ার রিসোর্স সেটিং এখন আপনার সব আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি আমাদের হচ্ছে একদম উপজেলাতে বা সব জায়গায় কিন্তু আমাদের প্যাপ করার মতন কিন্তু সেটিং নাই তো লো রিসোর্স সেটিং আমরা কি করতে পারি আমরা ভায়া করতে পারি ভায়ার ক্ষেত্রে যদি দেখি যে আমরা নেগেটিভ আসে সেক্ষেত্রে হচ্ছে রুটিন ফলো যাবে পেশেন্ট আর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমাকে ওকে হচ্ছে হায়ার সেন্টারে পাঠাইতে হবে কল্পোস্কোপির জন্য আর যদি কল্পোস্কোপির জন্য আর কি পাঠাইতে না পারা যায় তাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওখান থেকে হচ্ছে বায়োপসি নেয় কিনা নেওয়া যায় কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে তারপরে কল্পোস্কোপি করলো কল্পোস্কোপি করার পরে দেখলো যে স্যাটিসফ্যাক্টরি কল্পোস্কোপি বা হচ্ছে কল্পোস্কোপির সাথে প্লাস মাইনাস হচ্ছে যে অ্যান্ডোসারভাকাল স্যাম্প্লিংও করা যায় যে নেগেটিভ অ্যান্ডোসারভাকাল স্যাম্পলিং সেক্ষেত্রে আমরা বায়োপসি করবো বায়োপসিতে হচ্ছে আমরা কি পেলাম সিএন ওয়ান যদি পাই সিএন ওয়ান তো মাইল্ড ভ্যারাইটি সেক্ষেত্রে আমরা আবার হচ্ছে এক বছর পরে আমরা আবার হচ্ছে এইচপিবি ডিএনএ টেস্ট করবো আর যদি টু থ্রি ভ্যারাইটি পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্রিটমেন্টে যাব ইদার অ্যাপ্লিশন করতে পারি অথবা আমরা এক্সরেশন করতে পারি লিডসের মাধ্যমে অথবা হচ্ছে যদি সব হিস্টেকট্রোমে সব ক্রাইটেরিয়া ফুলফিল করে সেটা আমরা হিস্টেকট্রোমে করতে পারি আর যাদের কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি কল্পোস্কোপি বা হচ্ছে আপনার ওই যে অ্যান্ডোসারভাইকাল স্যাম্পলিংটা পজিটিভ তার ক্ষেত্রে আমরা কোল্ড নাইফ কোনাইজেশন করে ফেলতে পারি তো সেখানে যদি আমরা মাইক্রো ইনভেসিভ ক্যান্সার বা ইনভেসিভ ক্যান্সার পাই সেটা অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট করবো কারণ আপনার সিএ সার্ভিসের আলাদা করে আবার আপনার চ্যাপ্টার আছে সেটা তো আমাদেরকে পড়তেই হবে এই হচ্ছিল আপনাদের মোরল লেস আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে একটা সার্ভাইকাল সাইটোলজি কীভাবে ইভ্যালুয়েট করবো কি কি পেতে পারি এবং ফার্দার আমরা কীভাবে ওটাকে ইভ্যালুয়েট করবো এটা ছিল সেটার ফ্লোজার তা এখন আর আমরা বেশি কথা বাড়াবো না এখন হচ্ছে এখান থেকে কতগুলো বক্স আপনাদেরকে পড়তে হবে এটাও আপনাদের হচ্ছে আপনার নিউপ্লাইসেস আপনার সাথে খুব সুন্দর হচ্ছে মাছ করে যায় যেমন আপনাদের ডিসকেরোটিক সেলের ফিচারগুলা কি কি এগুলো সব কিন্তু আপনারা সবাই জেনারেল নিউপ্লাইসাতে পড়ে আসছেন সে একই জিনিস আবার একটু পড়বেন আবার হচ্ছে আপনার সিআইএস এর হিস্টোলজিক ফিচারগুলো কী কী একদম অ্যানাপ্লেশিয়ার ফিচার যেগুলো সবগুলো ফিচার একই শুধু একটা জিনিস এক্স মানে যেটাতে আপনাদের ভুল হয় সেই জিনিসটা হচ্ছে কি বেসমেন্ট মেভমেন্টে ইনটেক্ট থাকে বেসমেন্ট মেভমেন্ট ব্রিজ করলে কী হয়ে যাবে সেটা ইনভেসিভ ক্যান্সার হয়ে যাবে সো এখান থেকে জাস্ট এটা একটু আলাদা করে মনে রাখতে হবে তারপর আপনার এই যে কল্পোস্কোপির ইন্ডিকেশন কী কী এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে যে আপনার এন্ডোসারভাইকাল কিউরেটেজ আমরা কখন করব। এটা একটু মনে রাখতে হবে যদি আপনার কল্পোস্কোপে করলেন সেটা আনস্যাটিসফ্যাক্টরি তারপরে আপনার কল্পোস্কোপি স্যাটিসফ্যাক্টরি কিন্তু সাইটোলজি আপনার কাছে অ্যাবনোমাল মনে হইল আবার আপনার হচ্ছে গ্ল্যান্ডুলার সেলে অ্যাবনোমালিটি আছে এরকম দেখলেন অথবা হচ্ছে যে অ্যাবলেটিভ ট্রিটমেন্ট আগে তার করা হয়েছে তারপরে হলো যে কোনাই মানে আপনার অ্যাডেনোকার ছিল সেটার জন্য কোনাইজেশন করে ফেলছে বা আগে এক্সেশন করা হয়েছে সেক্ষেত্রে এক্সেশনের পরে আবার আপনার দেখতে লাগবে যে এখানে আসলে ইন্ডেসের ক্যান্সার আছে কি না তখন আমাদের কী করতে হবে তখন আমাদের কাছে এন্টোসারভাকাল কিউরেটেজ করতে হবে তো আরেকটা কথা আমি প্রথমেই বলেছিলাম যে সব বক্স কিন্তু করতে হবে বক্স কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তারপর এখানে আরেকটা আছে যে আপনার ডায়াগনস্টিক কোনাইজেশনের হচ্ছে ইন্ডিকেশন কি এটা একটু পড়ে ফেলবেন এই ছিল আর এখান থেকে লাস্টে আপনার একটু জানতে হবে এইচপিভি ভ্যাকসিন যেহেতু আমরা বলেছিলাম যে আপনার নাইনটি নাইন কিন্তু আপনার কি আমরা এইচপিবি কোরিলেশন পাই ডিটেকশন করতে পারি সো সেক্ষেত্রে এটা আমাদেরকে এইচপিবিগেন্স্ট ভ্যাকসিন আছে সেটা আমরা জানি তো সেটা আমাদেরকে একটু ভ্যাকসিন নিয়ে একটু জানতে হবে আমরা অলরেডি ওখান থেকেও পড়েছি কোনটা হাই অনকোজেনিক কোনটা লো অনকোজেনিক এখন যে এই যে এইচপিবি ভ্যাকসিন যেটা দেওয়া হয় এটাও অ্যাকচুয়ালি দুইটা ভ্যারাইটি যেমন আগে হচ্ছে ভাইব্রেলেন্ট প্রথমে আসছিলো সেটা হচ্ছে বাইভেলেন্ট কেন ওটা হচ্ছে দুইটা ভ্যারাইটির অ্যাগনেস্টে হচ্ছে আপনাকে প্রোটেকশান দিত সিক্সটিন এইটিন ওটাকে বলা হয়তো সার্ভারিক্স এরপরে আসলো হচ্ছে গার্ডাসিল এটা হচ্ছে কোয়ার্ডিভেলেন্ট এটা হচ্ছে চারটা ভ্যারাইটির অ্যাগনেস্টে যেটা হচ্ছে সিক্স ইলেভেন সিক্সটিন এইটিন তো এখন একদম নিউ যেটা হচ্ছে অবশ্য আমাদের এখানে অ্যাভেলেবেল না সেটাকে বলে নন অ্যাভেলেন্ট ভ্যাকসিন মানে হচ্ছে গার্ডাসিল নাইন এটা একটা আপনার নয়টা ভ্যারাইটির অ্যাগনেস্টে কিন্তু আপনার হচ্ছে প্রোটেকশান দিতে পারে তো এই তারপরে হচ্ছে তবে এই ভ্যা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনার সিএন দেখা যায় প্রিভেন্ট করতে পারে নাইনটি সিক্স কেসে তো এটা তবে মাথায় এইটা জিনিসটা রাখতে হবে ভ্যাকসিন দেওয়া মানে কিন্তু ভ্যাকসিন আমি প্রোফাইল একটা পারপাসে দিচ্ছি এটা কিন্তু কোনো থেরাপিউটিক পারপাস না তারপরে হচ্ছে যে এই যে আমি ভ্যাকসিন দিচ্ছি এই ভ্যাকসিন হচ্ছে আইডিয়ালি আমাদের হচ্ছে যে কোন গ্রুপটাকে আমরা দিচ্ছি আমাদের যদিও এখানে অত ডিটেলস আপনাদের জানার দরকার নেই কোনটা ক্যাচ গ্রুপ অত ডিটেলস যেহেতু এখানে নাই আমাদের অত ডিটেলস জানার দরকার নাই তো এখানে আমরা হচ্ছে ইউজালি নাইন টু টোয়েন্টি সিক্স এ গ্রুপটাকে মেনলি আমাদের হচ্ছে স্কুল গোয়িং এজটাকে দিতে পারলে সবচেয়ে ভালো হয় যারা অ্যাডুলেশন গার্ল নাইন টু থার্টিন ইয়ার্সে সবচেয়ে ভালো হয় তো আমরা হচ্ছে নাইন টু টোয়েন্টি সিক্স ইয়ার্সে আমরা দেওয়ার চেষ্টা করব এবং তিনটা ডোজ আমরা দেই ইন্টার ডেলটয়েড ডেল্ট মাসেলে তো একটা যেটা হচ্ছে আবার WHO থেকে বলা হয়েছে আপনার যাদের হচ্ছে বয়স পনেরোর নিচে তাদেরকে আমরা দুইটা ডোজ দেব আর যাদের কিনা বয়স পনেরো বা তার বেশি তাদেরকে আমরা তিনটা ডোজ দেবো হুম তো এইটা একটু ভ্যাকসিন থেকে বেশি কথা না জাস্ট ইয়ে একটু জানলেই হবে তো আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে যে এটা প্রেগনেন্সিতে যদি এটা হার্মফুল না বাট আমরা এটা প্রেগনেন্সিতে এখন পর্যন্ত এটাকে আপনার কোনো গাইডলাইন বা কোনো কিছু প্রেগনেন্সিতে রিকমেন্ড করে নাই সো তবে এটা প্রেগন্যান্সির জন্য হার্মফুল না তবে এটা ল্যাক্টেশনের ক্ষেত্রে সেফ তো এই হচ্ছিল আমার মোটামুটি সিআইএন এগুলাই জানতে হবে আশা করি সবাই হচ্ছে ভালো মতো অ্যাটলিস্ট কয়েকটা পার্টিকুলার কথাবার্তা মনে রাখবেন আশা করি এখান থেকে ভুল হবে না আর সবাই একটু ভালো মতো চিন্তাভাবনা করে কোয়েশ্চনে অ্যান্সার দেবেন কারণ এগুলা কিন্তু হচ্ছে আপনার ভুল হওয়ার মতন কোয়েশ্চেন না কিছু কিছু কোশ্চেন থাকবে আপনার কিছু কিছু টপিকস থাকবে খুব কনফিউজিং আপনার চিন্তা করতে সময় লাগবে বা মিলাতে পারবেন না সেগুলা হচ্ছে আপনার ফিফটি ফিফটি মনে হবে সেগুলো ছেড়ে আসতে পারেন কিন্তু এই যে কিছু কোয়েশ্চেন এই কোশ্চেনগুলা কিন্তু ছেড়ে আসা যাবে না এগুলা থেকে যেমন এগুলা থেকে হচ্ছে কোশ্চেন মিস করা মানে কিন্তু তখন মানে নিজের হাতে ধরে হচ্ছে নাম্বার মিস করা টাইপ তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন মনে হলে যেটা একটু ইম্পর্ট্যান্ট টপিক্স পরীক্ষার যেহেতু আর একদমই টাইম নেই এটা একটু টাচ আপ করা দরকার তো এই জিনিসগুলো একটু দেখবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই খুব ভালো করে পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ খুশি খবর নিয়ে আসবেন সবাই সবার জন্য দোয়া থাকলো শেষ করছি আল্লাহ হাফিজ